This is really amazing. আমরা অনেক লম্বা পথ এভাবে প্রায় আধা ঘন্টা ধরে হাঁটছি, উপর থেকে নিচের দিকে, নিচের দিকে যাচ্ছি। গরম আছে এবং সাথে বেশ সুন্দর পরিবেশ। আসলে দেখার মতো অ্যামেজিং, চারদিকে চুপচাপ শান্ত পরিবেশ, আর মাঝে মাঝে নিজের হাতের চুপগুলো কটকট, আসলে ভালো লাগা একটা তৈরি করে। আমরা আমাদের কিছু টিম মেম্বার একেবারে অলমোস্ট লাস্ট পর্যায়ে পৌঁছে গেছে বলতে গেলে, আমাদেরও আর বেশিক্ষণ লাগছে না। আর নিচেই খুব সুন্দর একটি গ্রাম ওয়েট করছে আমাদের জন্য, দেখেই মনে হচ্ছে বিপদের সাথে ভালো কিছু ওয়েট করছে। ওয়েট, আই এম টেকিং এ পিকচার্স। আসলে এত সানের মধ্যে ক্যামেরার ভিউ ফাইন্ডারে লাইট বোঝাটা সত্যি অনেক টাফ ম্যাটার। এমন ট্রেকিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি আপনার সাথে ওয়েট যতটা কম পারেন আনা যায় ততটাই ভালো। অলমোস্ট খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া জিনিস বহন না করাই উচিত। ইভেন এক টাকার কয়েনও অনেক সময় বেশ বার্ডেন হয়ে যায়। সো ওয়েটের উপরে অফকোর্স কনসেন্ট্রেশন মাস্ট নিডেড। আর এমন ওয়েদারে পানির প্রেশারটা খুব বেশি পড়ে, তবে যত পানি কম খাওয়া যায় ততই ভালো, কেননা পানি যত বেশি খাওয়া হয় তত বেশি তৃষ্ণাটা বাড়তেই থাকে। হ্যাঁ, তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মনের শক্তি। আপনি যতটুকুই ওয়েট হন বা যতই সিক হন বা যতই ফিয়ারের ভিতরে থাকুন, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে আপনার মনের শক্তি। এটি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা 2000 ফিট উপর থেকে অলমোস্ট নিচে নেমে আসছি। দিস ইজ কোয়াইট অ্যামেজিং এবং উইদিন আপ এন আও, সিরিয়াসলি, শুধু মনের শক্তিতে। আমরা ছোট্ট গ্রামটিতে প্রবেশ করব এখন। আমার পাশে ভাইজানটা লাল হয়ে গেছে। Gravity is the main fact. কুসুম করতে নেমে গেছে। এই যে we have here some pigs, you see. Bye. Sorry. Okay.
Special view. Yeah. Fish, this. Really amazing. আমরা যাবো এখন এই বইতে, আমরা নেমে আসছি এই বই থেকে।